রাজধানী রাদাবড়ে পাঁচ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মা এশা এবং এশার প্রেমিক বাক্কুর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2010 সালের 23 জুন প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মায়ের অনৈতিক কোনো ঘটনা দেখে ফেলায় সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে লুকিয়ে রাখা হয়। পরে লাশটি বস্তায় ঢুকিয়ে পরদিন 24 জুন রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর একই দিন আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামিউলের বাবাকে এম আজম বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।